বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক বানানো দেখাবো যেটা ব্যবহার করলে ত্বককে সকল ধরনের প্রবলেম থেকে মুক্ত রেখে খুব সহজে আপনারা আপনাদের ত্বককে কাচের মতো চকচকে উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন আর এটা কিছুদিন ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে দাগঝপহীন ঝকঝকে ফর্সা আর উজ্জ্বল এছাড়াও এই ফেস প্যাকটির ব্যবহারে ত্বক হতে বয়সের ছাপ ও কালো রঙ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টান ও গ্লোয়িং তো বন্ধুরা চলুন দেখে নিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল ও কাচের মতো ঝকঝকে করার এই ফেস প্যাকটিকে কীভাবে বানাতে হয় ও ব্যবহার করতে হয় এবার একটি পরিষ্কার বাটিতে দুই চামচ চালের গুঁড়া এক চামচ মসুর ডালের পেস্ট এক চামচ আলুর পেস্ট দুই চামচ আনারের রস ও এক চামচ গোলাপ জল নিন এবার নরম পেস্ট তৈরি করার জন্য উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিন চাল ও মসুর ডালের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোদে ট্যান পড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের দাগ ছুপকেও দূর করে এছাড়াও আমাদের ত্বকের এইজিং প্রসেসকে স্লো করে দেয় যার ফলে ত্বক থেকে প্রায় দশ বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল টানটান ও মসৃণ হয় উপাদানগুলো মিশে নরম পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায় এইভাবে অ্যাপ্লাই করুন এই প্যাকটি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের ডার্ক স্পট ব্রণের দাগ রোদে পোড়া দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে প্যাকটি মুখে লাগিয়ে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন বিশ মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন এই ফেস প্যাকটি ত্বকের সব ধরনের সমস্যাকে দূর করে ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে দাগ ছুপহীন কোমল ও ফর্সা করে তুলবে ত্বককে দাগ চৌফিন ফর্সা উজ্জ্বল রাখতে চাইলে এই ফেস সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন